হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো মনটা বেশি ভালো নেই, আর রিজনটা কি এটা পরে অন্য আরেক দিন বলবো। আর এখন বাজে সকাল 9টা, তো সকাল 9টা থেকে আমি তোমাদের সাথে কথা বলা স্টার্ট করছি। আর এই যে দেখো, বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি, ঘরের টুকটাক যে ঘর দোর ঝাড় যে কাজকর্ম ছিল সব হয়ে গেছে, চাটাও খাওয়া হয়ে গেছে, ছেলেরও টিফিন খাওয়া হয়ে গেছে, আর এখন রান্নাঘরে রান্নাও মোটামুটি হয়ে এসেছে। তো আজকে বেশি কিছু রান্না করছি না, ভাত নামিয়ে নিয়েছি, আর এখন একটা জাস্ট তরকারি করব আর খেয়ে দিয়ে তারপরে আজকে বললাম এখন একটু আমাদের বাড়িতে, তো ওখান থেকে একটু ঘুরে আসি, মুডটাকে একটু ফ্রেশ করে আসি। আর মানে কালকে 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 রাত্রিবেলা থেকে মনটা খুবই খারাপ, ভালো লাগছে না। তো এই জন্য ভাবলাম যে বাড়িতে থাকলে হয়তো আরও খারাপ লাগবে, তো ওই জন্য একটু ঘুরে টুরে আসি। আর এখন তো করোনার সময় কোথাও বেরোনো যাচ্ছে না, তো যেখানে যেতে পারবো সেখানে গিয়ে আসি একটু, তো আমাদের বাড়িতে। আর আমি আর ছেলে যাব, তো বর আমাদেরকে দিয়ে আসবে, তো বরের জন্য আর আমরা সকালবেলা খেয়ে দিয়েই যাব। তো এই জন্য একটু রান্না করছি, ভাত নামিয়ে নিয়েছি আর একটা তরকারি করবো জাস্ট, তারপরে খেয়ে দিয়ে স্নান টান করে তো একটু ঘুরে আসি। ঠিক আছে, তো চলো রান্নাঘরের দিকে যাই। আর আজকে কি রান্না করছি তোমাদের সাথে একটু শেয়ার করি। আর আজকে সানডে, তাই বড় আছে বাড়িতে, আর বাড়িতে থেকে কি করছে চলো তোমাদেরকে একটু দেখাই। কাজ তো কিছুই করছে না, এই যে দেখো মোবাইল নিয়ে বসেছে আর বসে বসে আমার ভিডিও দেখছে। তো ঠিক আছে চলো রান্নাঘরে। আর এই যে দেখো রান্নাঘরে চলে আসলাম, রান্নাঘরের মোটামুটি অর্ধেক কাজ গুছিয়ে গিয়েছি। তো এই যে দেখো এখানে আলু সেদ্ধ করে রেখেছি, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। আর এই যে দেখো এখানে মাছ ভাজি করে রেখেছি, এই মাত্র মাছটা ভাজি করলাম। আর এই যে দেখো এখানে লাউয়ের ডাঁটা কেটে নিয়েছি, তো আজকে রান্না হচ্ছে এখন ডাঁটা দিয়ে, লাউয়ের ডাঁটা দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে রান্না করব, আর কিছুই তেমন রান্না করব না। আর আমার মাথার উপরে দেখো কলা ঝুলে আছে, তো আর অন্য কিছু রান্না করব না। তো রান্না করে খেয়ে দিয়ে তারপরে একটু ঘুরে আসি, ঠিক আছে? তোমরাও যাবে আমার সাথে। মাত্র স্নান টান করে খাওয়া দাওয়া শেষ করে তারপরে আসলাম, আর এখন একটু রেডি হয়ে যাব। যাব সকালবেলায় তো তোমাদেরকে বললাম যে আজকে মানে বাড়িতে আর ভালো লাগছে না, তো এই জন্য বরকে বলেছি একটু আমার বাপের বাড়িতে নিয়ে যেতে, তো সেখানে যাব এখন। আর আমার আমার ছান হয়ে গেছে, ছেলেরও স্নান হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, বরেরও হয়ে গেছে, সবাই স্নান খাওয়া সব শেষ করে ফেলেছি, আর এখন একটু রেডি হব। তো রেডি হয়ে যাচ্ছি আমার বাপের বাড়িতে। তো ঠিক আছে চলো সেখানে গিয়ে একটু গল্প আড্ডা করে আসি, তারপরে হয়তো মুডটা ফ্রেশ হবে। তো আজকে মানে বাড়িতে তেমন একটু ভালোই লাগছে না সকাল থেকে, কেন জানি না। তো ঠিক আছে চলো রেডি হই। তো ঠিক আছে, এই যে রেডি হয়ে গেলাম আর এখন একটু বেরোচ্ছি, তো তোমরাও চলো আমার সাথে। আর একটু গল্প টল্প করে একটু আড্ডা টাড্ডা দিয়ে তারপরে হয়তো বিকেলবেলার দিকেই বাড়িতে আসবো। তো ঠিক আছে চলো। তো এই যে দেখো রেডি টেডি হয়ে বসে আছি, তো অ্যাকচুয়ালি আমার আমার স্কুটিটা নিয়ে যাব ভেবেছিলাম, কিন্তু আজকে অনেক দিন মানে স্কুল বন্ধ হওয়ার পর থেকে স্কুটি চালানো হয় না, তো এই জন্য স্কুটিতে পাম্প একদমই নেই। আর বরকে পাঠিয়েছি এখন একটু স্কুটিতে পাম্প করিয়ে আনতে, তো ও নিয়ে গেছে স্কুটিটা, তো আসুক তারপরে বের হবো। ওই হয়তো যাবে, ও গিয়েই হয়তো আমাদেরকে দিয়ে আসবে, তো এই জন্য রেডি টেডি হয়ে বসে আছি, তো ও আসলে বের হবো। ঠিক আছে, এই যে দেখো চলে এসেছি আমাদের বাড়িতে, আর এখন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, তো খেয়ে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি আর একটু বসে সবাই একটু আড্ডা দিচ্ছি, তো এই আর কি।
ওই যে দেখো ভাত টাত খাওয়া শেষ, আর এবার খাচ্ছি একটু তরমুজ, তো তরমুজটা খেয়ে নিই। আর এই যে দেখো আমাদের বাড়ির পাখিগুলি, তো ওদেরকে এখন স্নান টান করিয়ে দিয়েছে, আর স্নান করিয়ে তো বারান্দায় এনে রেখেছে। তো কি সুন্দর দেখো, দেখতে কি ভালো লাগছে। আর এই যে দেখো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আর বিকেলও হয়ে গেছে। এখন এখন যাচ্ছি একটু আমার দাদুর বাড়িতে, তো আমাদের বাড়ি থেকে বেশি দূর না। আর এই যে দেখো যেতে যেতে আমাদের পাড়ারই এক বাড়িতে কি সুন্দর ফুল গাছটা, দেখতে কি সুন্দর লাগছে, কাগজ ফুল বলে এগুলিকে। তো গেটের দরজায় আছে গাছটা, আর এই যে দেখো খুব সুন্দর লাগছিল, আর এই জন্যই আমিও দেখে এটাকে ক্যামেরা বন্দি করে নিলাম। তো খুবই ভালো লাগছিল, বাড়িতে ঢুকতেই আছে গাছটা ওদের, তো আমার কাছে ভালো লাগছিল এজন্য আমিও উঠিয়ে নিলাম ক্যামেরায় তোমাদেরকে দেখাবো বলে। তো ঠিক আছে, আর এখন আমরা যাচ্ছি, বললামই তো আমার দাদুর বাড়িতে যাচ্ছি, তো তোমরাও চলো আমাদের সাথে, ঠিক আছে। আর এই যে দেখো চলে এসেছি আমাদের দাদুর বাড়িতে, তো গেটে এটা আমার মা, আর গেটে যে দেখতে পাচ্ছ তালা, তো তালা মা খুলেছে আর আমরা ঢুকেছি বাড়িতে। আর চলো তোমাদেরকে আমার দাদুর বাড়িটা ঘুরে দেখাই। আর এই যে বাড়ির অবস্থা দেখে বুঝতেই পারছো আশা করি, কেউ নেই এখন এ বাড়িতে। তো আর এই যে দেখো দরজায় আছে অনেক বড় তালা ঝুলানো, তো এখন আর কেউ নেই এই বাড়িতে। তো আর এই যে জায়গাটা দেখছো, এখানে ছিল খুব সুন্দর একটা ঠাকুর ঘর, যেখানে আমার দিদা পূজা করত। আর পুরো বাড়িটা দেখাচ্ছি তোমাদেরকে, তো এই যে দেখো আম গাছ, আম ধরেছে, আর আছে আরো অনেক কিছু। দাঁড়াও আস্তে আস্তে করে সব কিছুই তোমাদেরকে দেখাচ্ছি। তো পুরো বাড়িটাই এই যে দেখো ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, দেখতে পাচ্ছ। আর আর এই যে দেখো কলা গাছ, তো কলাগুলি মোটামুটি পাকার টাইম হয়ে এসেছে, আর গাছটাও একদম পড়ে যাচ্ছে, তো এই জন্য মা এটাকে কেটে নিচ্ছে, কেটে ফেলেছে। তো আর এই যে দেখো লিচু গাছ, তো লিচু গাছে লিচু ধরেছে। আর গাছটাকে দেখে আজকে মনে পড়ছে যে ছোটোবেলায় গাছটা, মানে এটা যদিও আমার দিদা কেটে ফেলেছিল, তো এটা থেকে এখন ডালপালা বের হয়েছে, আর এগুলির মধ্যে এখন লিচু ধরেছে। লিচু মোটামুটি মানে লাল হয়ে এসেছে, এখনও ভালো করে পাকেনি। তো ছোটোবেলায় আমার দাদু এই গাছটার মধ্যে মানে টিন বেঁধে, টিনের ভেতর একটা কাঠি বেঁধে রাখতো আমাদের জন্য লিচু, হ্যাঁ, বাদুড়ের হাত থেকে বাঁচিয়ে রাখার জন্য। তো রাত্রিবেলা যখনই দাদু জাগতো টিনটাকে লাড়তো, এখনও মনে পড়ে সেই দিন। তো সত্যি দাদুর বাড়িতে এসে আজকে মানে অনেক কিছুই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আর এই বাড়ি মানে গাছ সব কিছু, অনেক ফল গাছ ছিল আমার দাদুর বাড়িতে, এখন আস্তে আস্তে সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই মোটামুটি কেটে ফেলা হয়েছে। আর দাদু আর দিদা এখন কেউই নেই, তো এই জন্য এই বাড়ি পুরো খালি, কেউ থাকে না এখানে। দাদু মারা গেছে প্রায় 10-12 বছর হয়ে গেছে, তো আর আমার দিদা মারা গেছে মোটামুটি 1.5-2 বছর হয়ে আসছে। তো দিদা দাদু মারা যাওয়ার পর তো দিদা বাড়িটাকে দেখাশোনা করে রাখতো, কিন্তু এখন দিদাও শেষ, দাদু শেষ, একজনও নেই বেঁচে, তো আর কে দেখাশোনা করবে। আর আমাদের মামাও নেই, আছে মার মাসি দুই বোন, তো
এখন জায়গাটা দেখতেও পাচ্ছো, দেখেছো হয়তো, জায়গাটা ভাগ হয়ে গেছে, মার এক পার্ট হয়ে গেছে, মাসির আর এক পার্ট হয়ে গেছে। তো এখন আর মানে কেউ সেরকমভাবে দেখাশোনা করতে পারে না, মারও আলাদা সংসার আছে, তো মা সংসারের কাজকর্ম গুছিয়ে এখানে আসার সেরকম টাইম পায় না। তারপরেও মাঝে মধ্যে যতটুকু টাইম পায় আসে, দেখাশোনা করে আর কি। তারপরও লোকজন বাড়িতে না থাকলে বাড়ির কী হাল হয়ে যায় সেটা তো তোমরা জানোই। আর আজকে এখানে এসে সত্যি আমার মনটা মানে কি বলবো খুবই খারাপ লাগছে। লিচু পারলাম গাছ থেকে, লিচু পেরে যে দেখো লিচু নিয়ে এসেছি তোমাদেরকে দেখানোর জন্য। এই যে দেখো আমাদের আমার দাদুর বাড়ির লিচু, এখনও পাকেনি ভালো করে, এগুলি তো মোটামুটি একটা কালার ধরেছে, কিছুদিনের মধ্যেই পেকে যাবে। আর মানে কি বলবো এমনিতে তো ভালোই লাগছে, কিন্তু মানে এখানে এসে সত্যি খুব মনটা খারাপ লাগছে। তো আজকে দাদু দিদা কেউই বেঁচে নেই, তো ওদের কথা খুবই মনে পড়ছে। ছোটোবেলায় আমাদের আমাদের বাড়ি থেকে দাদুর বাড়ির দূরত্বটা বেশি নয়, তো ছোটোবেলার দিনের অর্ধেকটা টাইম মানে এখানেই কাটতো, বাড়িতে হয়তো বেশিক্ষণ থাকতাম না, দাদুর বাড়িতেই বেশিক্ষণ সময় কাটাতাম। আর আজকে এখন বড় হয়ে গেছি, সবাই সবাই লাইফে সেটেলও হয়ে গেছি, আর এখন দাদু দিদা নেই, এই বাড়িতে কত হাঁটা খেলাধুলা কত কিছু করতাম, আর এখন দেখো এই বাড়ির কী অবস্থা হয়ে আছে। সত্যি আজকে মনটা এসেছিলাম মানে বাপের বাড়িতে মনটাকে ফ্রেশ করব, এখানে এসে আবার একটু মানে কি বলবো দাদু দিদার জন্য মনটা একটু খারাপ লাগছে। তো ঠিক আছে। যে দেখো এবার ব্যাক করছি বাড়ির দিকে, হ্যাঁ দাদুর বাড়ি থেকে রওনা হয়ে গেলাম, এখন যাচ্ছি বাড়িতে, আর কিছুক্ষণের মধ্যে মানে ওই বাড়ি থেকেও আমার আমাদের বাড়িতে চলে যাব। তো ঠিক আছে। হ্যালো ফ্রেন্ড, এই যে দেখো চলে এসেছি বেরুটের উপরে বাড়িতে, তো এই যে এখন ঘরে ঢুকব, ঘরে ঢুকে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে।